নাঙ্গুলকোটের আলোচিত বক্তা সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপু দাদা সুবিদার মেজর সৈয়দ আব্দুর রহিম শাহ পণ্ড করে দিয়েছে কৌমিদের হামলায় পুরুষ এবং নারী সহ আহত পঁচিশ কুমিল্লার নাঙ্গুলকোটে ওরসে কৌমি মাদ্রাসার ছাত্রদের হামলায় তিনশো জনের খাবার নষ্ট ও নারীসহ সহ পঁচিশ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে নাঙ্গুলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনা ক্যাপ্টেন রাকিবুল ইসলাম চব্বিশ তারিখ মঙ্গলবার ওরস বন্ধ ঘোষণা করেন এবং নাঙ্গলকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজুল হকের নির্দেশে এস আই জাহাঙ্গীর চব্বিশ সেপ্টেম্বর রাত নয়টায় এসে ওসি সারের নির্দেশে মাইক না বাজিয়ে স্বল্প পরিসরে মিলাদ মাহফিল করে ওরস সমাপ্তি করার নির্দেশ দেয় সৈয়দ গুলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুড়ি বলেন প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাইক প্যান্ডেল গেট আলোকসজ্জা সব খুলে ফেলেন তারপরেও উগ্রবাদী ওলামা মাসাইগণ আনুমানিক এক থেকে দুই হাজার লোক সৈয়দ গুলাম মৈনুদ্দিন টিপু হিয়াজুড়ির দাদার মাজার বাবার মাজার নিজাম হিয়াজুড়ির মাজার ভাঙচুর করে এবং বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে ঢুকে ঘরের সকল আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে ভক্তবৃন্দের উপর আক্রমণ করে অপদস্থ করে গত পঁচিশে সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার হেসাকাল ইউপির হিয়াজোড়া গ্রামের সুবিধার আব্দুর রহিম মাইজভাণ্ডারীর ছাব্বিশতম মৃত্যু উপলক্ষে ওরস শরীফে এই ঘটনা ঘটে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তার মধ্যে গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার পানিশেল গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানার মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে পাঁচটি সেলাই ও কুমিল্লার হোমনার পথেরগান্দি গ্রামের রাজু চৌধুরী ছেলে শাইন সরকার হিয়াজুড়ি বাউল শিল্পীর শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে প্রথমে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা পঞ্চাশ সজ্জা হাসপাতালে ভর্তি করে বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত ডাক্তার গোলাম মোস্তফা বাউল শিল্পী শাইন সরকার ও সোহেল রানা বলেন কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে আব্দুর রহিমের ভক্তরা এখানে এসে ওরস ও গান বাজনার আয়োজন করতেন এটি ছাব্বিশতম ওরস সকালে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে নারী ও পুরুষগণ আসতে থাকে তাদের জন্য দুপুরে খাবার রান্না করা হয় একদল ওহাবি এসে এলোপাতারির তাণ্ডব চালিয়ে প্রথমে সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরির বাড়ির গেট বাড়িঘর ভাঙচুর ও ভক্তদের উপর হামলা চালিয়ে রান্না করা খাবার নষ্ট করে ফেলে দেন সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি বলেন তার দাদা হুজুর সুবিদার আব্দুর রহিম মাইজ ভান্ডারির ছাব্বিশতম ওরস শরীফ বার্ষিকী উপলক্ষে ওরস মাহফিলের আয়োজন করা হয় ওহাবিরা প্রথমে ভক্তদেরকে বলে ওরস বন্ধ করতে ওরস করলে সন্ত্রাসী হামলা চালাবে বর্তমানে হামলায় আহতদের মধ্যে মিনারা আক্তার ও ইস্তাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোশনারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জামশেদ রাঙ্গামাটি সরকারি হাসপাতালে শাহনাজ এবং আমেনা আড়াই হাজার সরকারি হাসপাতালে হাজরা ও নুরজাহান সাবার মেডিকেল কলেজ হাসপাতালে শফিক এবং খায়ের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল খালেক ও তার স্ত্রী গ্যান্ডারিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী টঙ্গি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে এছাড়াও আহতদের অনেকে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৈয়দ গুলাম মঈনুদ্দিন টিপু এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে স্বল্প পরিসরে ওরস করতে তাই ভক্তরা নিজেরা এসে ওরস করতে চাইলে তাদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটায় এতে কমপক্ষে প্রচুর জন আহত হয়েছে হামলার সময় টিপু বাড়িতে ছিলেন না নাঙ্গুল শেষ পর্যন্ত না পাইরা অনেক তর্ক হয়েছে ওদের সাথে এগুলার বলার বাসা নাই কি বললা যে বলবো যে আমি বলছি যে আপনাদের কে মা বোন নাই কেন আমাদের সাথে এরকম করতেছেন কয় তারা নাচানাচি করস আমি কয় আমি এই বাড়িতে বেড়াইতে আসছি আমি একটা মেয়ে মানুষ আপনি কি দেখছেন আমি নাচানাচি করছি তাহলে আপনি আমাকে এমন করতেছেন কেন তারপরও তারা শুনে নাই এরকম অত্যাচারী জালিমরা কথা শুনে নাই পায়ে পর্যন্ত দর্শি তারপরও কথা শুনে নাই থানা রসি এ কে ফজলুল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে হামলাকারীরা চলে যায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য যে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনার কিছুদিন আগে মৌলানা জসীম ও সোলমানের নেতৃত্বে সৈয়দ গুলাম মঈনুদ্দিন টিপুর বাড়িঘর ও ভাংচুর ও স্বর্ণ অলঙ্কার প্রয়োজনীয় কাগজপত্র দলিল লুট করে নিয়ে যায় এবং সুবিধার আব্দুর রহিম স্যার মাজার এবং কাশেম স্যার মাজার ভাঙচুর করে এবং নিজামউদ্দিনের কবরস্থান ভাঙচুর করে এই ঘটনার নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ। আমরা আমাদেরকে ক্ষমা করে দেন আপনারা কেন এই যে এই যে খাবারগুলো আমরা রান্না করছি আমরা সবাই খাবো আপনারা কেন খাবারগুলো নষ্ট করছেন? এজেন্ট কি বলে? কয় মানুষের খাবার একসাথে রান্না করছিস কে লেগে তোরা ভালো না। একসাথে রান্না করা খাবার খাওয়া এটাও কি কি অপরাধ আমি জানতে চাই ধর্ম আমি কেন হুজুর কে জিজ্ঞাসা করছি যে এগুলো কি ধর্ম আমরা একসাথে খাবার খাবো এটাও আপনাদের অপরাধ আত্মীয় বেড়াইতে এসে এটাও অপরাধ তাহলে আমরা কি করবো দুই হুজুরের পিছন থেকে তারপরও